নিহারিটা ট্রাই করা উচিত আমার। সো তাদের এখানে অনেক ধরনের নিহারি রয়েছে, এখানে কয়েকটা নিহারি আজকে আমরা ট্রাই করব এবং ব্রেইন নিহারিও এখানে পাওয়া যায় যেটা আমরা এখানে ট্রাই করব আজকে। আর এটা কি রগ? কোরলের রগ। এই যে দেখতে পাচ্ছেন কোরলের রগ উঠালো মাত্র। এগুলো কি আঙ্কেল? বিপ মশলা চাপ। খাসি গ্লাসি? হ্যাঁ এটা খাসির গ্লাসি। ও কালারটা কিন্তু সেই খাসি গ্লাসের কালারটা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ফুডি পিপলস, দিস ইজ মাদি ফ্রম ফুডি স্টিয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে আমরা চলে আসছি মিয়া ভাইতে, যেটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে শাপলা বিল্ডিং এবং দশতলা বিল্ডিং এর মাঝামাঝি পয়েন্টে এই মিয়া ভাই অবস্থিত। এখানে আজকে আমরা ভরপুর নিহারি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস লেটস গো। এখানে লেখা রয়েছে আজকের আকর্ষণ নাকি খাসি গ্লাসি এবং বিফ মশলা চাপ। সো গাইস আজকে আমরা এটাও ট্রাই করব, কিন্তু মাছ আমাদের এটাও ট্রাই করা উচিত যেহেতু নিহারি ব্রেন নিহারি আরও কয়েকটা আইটেম আমরা ট্রাই করতেছি। সো বিফ মশলা চাপ এবং খাসির গ্লাসিটা আমরা ট্রাই করবো। তো খাসির গ্লাসিটা আমার আগে কোথাও ট্রাই করা হয়নি, আজকে এখানটাই আমরা ট্রাই করবো। তো এটাই হচ্ছে মিয়া ভাই। সো আমরা যেহেতু মিয়া ভাইতে চলে আসছি, আমরা এখন কথা বলবো মিয়া ভাইয়ের যে ওনার, ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানবো, কারণ আমার তো নলেজে অনেকটা ঘাটতি থাকতে পারে। আমি শুধু এতটুকু জানি নিহারি খেলে ভাই আমার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, আমার হাড় আরও মজবুত হবে এবং আরও বেশি করে গুতাগুতি করা যাবে আর কি। তো ভাইয়ের কাছ থেকে আমরা ভালো করে ইনফরমেশনগুলো জানবো যে কী কী আমরা এখানে পাচ্ছি এবং কী টাইপের আইটেম উনি প্রোভাইড করতেছে এবং প্রত্যেকটা আইটেমের বিশেষত্ব উনি আমাদের সাথে আজকে শেয়ার করবে। সো ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন। জি ভাইয়া। তো ভাইয়া আসেন একটু এদিকে চলে আসেন, দেখি আপনার নিহারিগুলো একটু দেখান তো, কী কী আছে বা কী টাইপের আইটেমগুলো আছে। এখানে আসলে পাওয়া যায় হচ্ছে আপনার নেহেরি, পাঁচ রকম নেহেরি, আমরা পেশুয়ারি নেহেরি করছি, কেরলির রগ নেহেরি, কেরলির গোস্ত নেহেরি, পায়া বিফ পায়া, কেরলির রগ, কেরলির গোস্ত আর পায়া, এই তিনটা আমরা হচ্ছে বাল্ক অ্যামাউন্ট প্রায় আট ঘন্টার মতো এটা জাল দিই, জাল দিয়ে এই নেহারিটা তৈরি করি। আর কেরলির রগ হচ্ছে আপনার গরুর সামনের পায়ের একটা অংশ, সলিড একটা রগ থাকে, আর কেরলির গোস্ত যেটা এটাও গরুর সামনের পায়ে টিউবের মধ্যে একটা গোস হয়, ওই গোস্তটা আর পায়া হাড় সহ থাকবে। আর প্রথম চারটা হচ্ছে বোনলেস, কেরলির রগের সাথে ব্রেইন অ্যাড করে একটা নেহারি করি আর গোসের সাথে ব্রেইন অ্যাড করে একটা নেহারি করি। ব্রেইন নেহারিটা আমার ট্রাই করা হয়নি, নরমালি হচ্ছে ব্রেইন মাসালাটা আমি ট্রাই করেছি। সো ব্রেইন নেহারি সম্পর্কে একটু বলুন। আমরা নেহারির সাথে হচ্ছে নেহারিটা তো একসাথেই পাক করা হয়, ব্রেইনটা আলাদা অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা, আলাদা অ্যাড করে দিই। আর মাটন থেকে আমাদের তিনটা আইটেম, মাটন গ্লাসি, মাটন রোগান জোশ, মাটন পায়া, এখান থেকে আমরা করছি হচ্ছে মাটন গ্লাসিটা। এটা তিন রকম বাদাম, দই, দুধ, ঘি দিয়ে রান্না করি আমরা। তিন রকম বাদাম, দই, দুধ আর বাদাম দিয়ে রান্না করা হয়, বেরেস্তা, ঘি, বেরেস্তার ঘি এর উপর রান্না হয়। আর বিফ থেকে আমাদের তিনটা আইটেম, বিফ রেজালা, বিফ টক গোস্ত, বিফ মশলা চাপ, এখান থেকে আমরা করছি হচ্ছে বিফ মশলা চাপটা। এটা একটু গ্রেভি স্পাইসি হয় রান্না করা, চাপের মাংসই একটু স্পাইসি করে রান্না করা হয়, অতটা স্পাইসি দেই না, সবাই খেতে পারে, সবাই খেতে পারে, সবাই খেতে পারে। আর তান্দুর থেকে আপনাদের নান রুটে হচ্ছে প্লেন নান, বাটার নান, প্লেন নান 20 টাকা, বাটার নান 40 টাকা, গার্লিক নান 50 টাকা, স্পেশাল প্যাচ নান এটা হচ্ছে 40 টাকা, আর কাশ্মীর নান হচ্ছে 70 টাকা। এই পাঁচ রকম নান পাওয়া যায়। বুঝতে পারি। তো ভাই আজকে আমরা আপনার এখানে কি কি ট্রাই করতে পারি যেটা আমরা আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারি? আপনি আমাদের আকর্ষণ যেটা এটা হচ্ছে আপনার মাটন গ্লাসি এবং বিফ মশলা চাপ, যেটা এটাই বলছিলাম যে আমি আজকে এখানে নিহারি থেকে আপনাদের যেটা যেটা ভালো লাগে সেটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনারা রক থেকে রক ব্রেইন আর হচ্ছে এই কেরলির গোস্তটা আর পায়াটা তিন রকম তিনটা ট্রাই করতে পারেন। ওকে ওকে, তাহলে আমরা এগুলো ট্রাই করবো আজকে। সো গাইস আজকে ফাড়াই খাবো এবং আপনার সাথে রেটিং শেয়ার করবো। রেটিং শেয়ার করার এখানে কিছু নাই, নিহারি তো অলওয়েজই বেস্ট এবং সবার কাছে এটা বেস্ট লাগে, আমার কাছেও বেস্ট লাগে। সো আজকে দেখি কতটা ভালো আমরা এখানে ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো গাইস লেটস গো। আর এই যে এখানে নিহারিগুলো পাওয়া যায় একটু দেখি ভাই, দেখানো যাবে আমাদের কী কী আছে আপনাদের অ্যাভেলেবেল আজকে? সো তাদের এখানে অনেক ধরনের নিহারি রয়েছে, এখানে কয়েকটা নিহারি আজকে আমরা ট্রাই করব এবং ব্রেইন নিহারিও এখানে পাওয়া যায় যেটা আমরা এখানে ট্রাই করব আজকে। সো এটা এটা এটার প্রাইস, এটা কিসের নলি? গরুর নলি, গরুর পায়াটা? আচ্ছা, এটার প্রাইস কত? 130 করে। আচ্ছা আর কি কি আছে এখানে? আরও রয়েছে কোরলের গোস্ত, কোরলের গোস্ত কিন্তু ভালো বড় পরিমাণে আছে এখানে দেখতে পাচ্ছেন। আর কি কি অ্যাভেলেবেল আছে এখন আপনাদের এখানে নিহারি বা এই কোরলের গোস্ত বলেন, কোরলের রক বলেন, কতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে? রাতে 10টা পর্যন্ত। আর কি উঠবে? কোরলের রক আর এটা কি রক? কোরলের রক। এই যে দেখতে পাচ্ছেন কোরলের রক উঠালো মাত্র। ওয়াও,
একটু পরিমাণ থাকে আগে করলে মগজটা খাসির গ্লাসি ও কালারটা কিন্তু সেই খাসির গ্লাসির কালারটা দেখতে পাচ্ছেন খুব বেশি জোস এগুলো কি আঙ্কেল বিপ মশলা চাপ ও বিপ মশলা চাপের সাইজটা দেখতে পাচ্ছেন এটা কি গ্রেভিটা বিপ মশলা চাপের কিন্তু মেইনলি গ্রেভিটাই বেশি ভালো লাগে দেখবো আমরা এখানের গ্রেভিটাও কেমন আশা করি খুব ভালো হবে অনেক সুন্দর একটা স্মেল আসতেছে তো ভাই এত এত বকবকের পরে আমরা বসে গেলাম আমাদের কাঙ্ক্ষিত নেহারিগুলো নিয়ে কি দিয়ে ট্রাই করবো ফার্স্টে প্লেন নান দিয়ে শুরু করা যাক এখানে রয়েছে প্লেন নান দিয়ে একটু নেহারি ভাই আমি খালি খাবো এটা কনফার্ম জাস্ট আমি নিহারি যে ঝোলটা আছে এটা ট্রাই করি আগে কারণ এটাই হচ্ছে নিহারির বিশেষত্ব নিহারিতে মূলত কিন্তু মাংস এতটা খায় না বেশিরভাগই হচ্ছে এই ঝোলটাই কিন্তু মেইন সো জাস্ট গুড এবার একটু নিহারিটা নিয়ে নিই ভাই আমি এত চামচ দিয়ে ভাই ভাব সব নিতে পারবো না নিহারিটা ট্রাই করা উচিত আমার তো নিহারির ভেতরে কী কী আছে ভেতরে আছে নাকি নাই ভাই কয়েকদিন আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম রিও নিহারি নিয়ে যেটা হচ্ছে ভাগে থাকলে পেতে পারেন আর এই নিহারিটা আপনার মানে আসলেই পেতে পারেন অর্ডার করলে পেয়ে যাবেন এই নিহারিটা টাকা থাকলে পেয়ে যাবেন আর কি দ্যাটস ইট কিন্তু হ্যাঁ আগে আগে আসতে হবে একদম পরে পরে আসবেন আর নিহারি পাবেন ব্যাপারটা তো নাও হতে পারে কারণ আমার মতো অনেক খাদ্যপ্রেমীরা এখানে এসে ভরপুর নিহারি খায় ভাই সো খেয়ে দেখি ঠিক আট ঘন্টা জাল দিলে যে ফ্লেভারটা আসে পারফেক্ট ফ্লেভারটা পাচ্ছি আমি এটা একটু বের করি এবার ও ও বেরোচ্ছে ভাই বেরোচ্ছে সো আমার নিহারি থেকে যেটা বের করার আসলে এই যে সেটাই বেরোচ্ছে ইন্তেকাল করছে এটা কোনো কথা হলো আমি এবার এটাকে সাইডে রেখে ওকে আমি উঠায় ছাড়বো ও ম্যান এই যে ক্যালসিয়ামটা খেয়ে নিচ্ছি আহ ভাই মানে নিহারি খাওয়ার এক্সপিরিয়েন্স তো অবশ্যই বেস্ট আপনারা যারা কম বেশি খান তারা আরও ভালোভাবে পাবেন কোরলের রক ভরপুর খাবো দেখুন কতটা সফট মানে লাভ দিয়ে পড়ে যাচ্ছে অনেক সফট এটা তো এটা এবার নান ছাড়া যদি আমি ট্রাই করি তাহলে কেমন হয় নান ছাড়া একটু খালি কোরলের রকটা খাচ্ছি সো কেটে নিই অনেক সফট ভাই এই যে দেওয়ার সাথে সাথে কেটে গেল এক সাইড থেকে আমি ট্রাই করবো সো গুড ভাই এত সফট কেমনে হয় এই যে একটা কথা যে বলছে না যে আট ঘন্টা জাল দেওয়ার ফলাফল এটা একদম পারফেক্টলি পাচ্ছি দেন এবার সেই ব্রেইনটা ট্রাই করি যে নিহারি ব্রেইন যেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই ভাই কতগুলো ব্রেনলেস খুঁজে পাবেন মাঝে মধ্যে তাদের হয়তো ব্রেন খাওয়া দরকার বেশি বেশি করে তাহলে এই মানে তাদের একটু ব্রেন হইতে পারে ব্রেনলেস মানুষজনের জন্য এই ব্রেনটা অবশ্যই খাওয়া উচিত বাট আমি খাচ্ছি কেন আমার নিজেরই লাগতেছে ভাই মাথা ফেটে গেছে তো নর্মালি ব্রেনটা ফ্রাই করে এই নিহারির মধ্যে দিয়ে দিচ্ছে টেস্ট ইজ গুড বাট স্পেশাল কিছু না সো এবার আমি এটাকে ভাই এই নিহারির ঝোলটা দিয়েই তো আমি সব কিছু খেয়ে ফেলতে পারবো এই হচ্ছে কোরলে গোস্ত সো কোরলে গোস্তটা এবার ট্রাই করা যাক কী অবস্থা রেড মিটগুলো দেখেন এই মাংসটা এত সফট আর বিফের একদম পাক্কা একটা ফ্লেভার আসতেছে নর্মালি হচ্ছে কোরবানির মাংস লং টাইম যখন জাল দেওয়া হয় সেই কোরবানির মাংসতে আমি কাইন্ড অফ এই টাইপের ফ্লেভার পাই যেটা এই কোরলের গোস্তে খুব ভালোভাবে আসতেছে এটা পারফেক্ট একটা জাল দেওয়া মাংস আমি বলতে পারি এটা বেস্ট ওদের নিহারি আইটেম শুধু ওদের না যেখানে নিহারি আইটেম আসছে
সবগুলো আইটেমই আমার কাছে কেন যেন বেস্ট মনে হয়। এবার আমার লাস্ট দুটো আইটেম আছে যেটা দিয়ে আমি নান দিয়ে ট্রাই করব। আমার নেক্সট আইটেম মাটন গ্লাসিটা। আমরা যে আইডিয়া পেলাম কি জানো, বাদাম দুধ দই সব কিছু দিয়ে নাকি এই মাটন গ্লাসিটা তৈরি করা হয়। তো এবার একটু নান ছিঁড়ে নিই, বাটার নান দিয়ে মাটন গ্লাসিটা এবার ট্রাই করা যাক। এই ওয়েট 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 ওয়েট, আগে মাটন গ্লাসি কেন খাবো, আগে তার গ্রেভিটা দেখি, কারণ সব কিছু গ্রেভিটা খাওয়া দরকার। সুপার টুপার গুড, এটা আমি মাটন খেয়ে খাবো। আমার তো মনে হচ্ছে গ্রেভিটা দিয়ে আমি অনায়াসে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। মাটনটা ছিঁড়ে নিচ্ছি, ও হালকা একটু নিচ্ছে ভাই, অল্প একটু আসছে, এটা আবার এতটা সফট না, বাট মাটনের মনে হচ্ছে পারফেক্ট একটা স্মেল পাওয়া যাচ্ছে। এটাতে আপনি এলাচ এবং দইয়ের যেটা মানে দই দিয়ে তৈরি করা হলে, দুধ এবং দই তৈরি করা হলে সেখানে একটা ক্ষীর টাইপের কিছুটা জমা হয়। সো এই গ্রেভিটা থেকে আমি কাইন্ড অফ ওই টাইপের কিছু একটা ফ্লেভার পাচ্ছি এবং বাদামের পারফেক্ট একটা স্মেল এবং ফ্লেভার আসতেছে, যেটা আসলে এই মাটন গ্লাসিটার ফ্লেভার অনেক হায়ার লেভেলে নিয়ে গেছে। নাও উই আর ট্রাইং আওয়ার লাস্ট আইটেম, গার্লিক নান দিয়ে বিফ মশলা চাপ। এখানে ভরপুর গ্রেভি আছে এবং এই যে বিফ চাপটা, আমি এই টাইপের আইটেম দেখেছিলাম মুক্তা বিরিয়ানি হাউসে, তারা একটা বিফ চাপ বিক্রি করে, আর আমি সেকেন্ড টাইম ট্রাই করতেছি এই মিয়া ভাইতে এসে। বিফ চাপের স্মেলটা কেমন আসে একটু দেখি। সুপার টুপার। তাহলে এবার বিফ চাপটা ছিঁড়ে নিই। ও ভাই ছিঁড়ে না কেন, এত বেশি ভাই, মানে মাংস যত জাল দেওয়া হয়, গরুর মাংস যত বেশি জাল দেওয়া হয় তত বেশি তার ফ্লেভারটা বাড়তে থাকে। সো এখানে ঠিক তেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে এখানে অতিরিক্ত জাল দেওয়ার কারণে এখানে রেডিশ যে ফ্লেভারটা, কাইন্ড অফ লাল ভুনা, লাল ভুনা যদি আমরা খুঁজে থাকি ঢাকার মধ্যে, এখানে হয়তো পারফেক্ট লাল ভুনার ফ্লেভারটা আপনি পেতে পারেন। সো ট্রাই করা যাক এবার। একটু গ্রেভিটা নিয়ে নিই। যেগুলো আইটেম ট্রাই করলাম ভাই আজকে বেস্ট ছিল, একটু খেয়ে নিই। সো গাইস, দিস ইজ আওয়ার রিভিউ, অ্যান্ড আজকে আমরা যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি এবং ফাটায় খেয়েছি, আরও খাবো, কারণ এখানে আইটেমগুলো মাস্ট ট্রাইড আইটেম। সো গাইস, কারা কারা এখানে আমার রিভিউ দেখে খেতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আপনার রিভিউগুলো শেয়ার করবেন, সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো এই ম্যানেজমেন্টের সাথে আমরা শেয়ার করতে পারি এবং হয়তো তাদের ফুড যদি কোনো ল্যাকিংস থাকে আরও ভালোভাবে দিতে পারি। সো গাইজ, আজ এ পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে এবং নতুন কোনো আইটেম নিয়ে আমরা চলে আসবো, হাজির হয়ে যাবো। সো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।